এই ভিডিওতে আমরা হেডার্স একটি ক্লাস ক্রিয়েট করব। এই ক্লাসে আমরা দুটো মেথড ডিক্লেয়ার করব। যে মেথডগুলোর কাজ হবে হেডার অ্যাড করা এবং হচ্ছে গিয়ে হেডার গেট করা। তো এটি হচ্ছে গিয়ে আমরা HTTP রিকোয়েস্ট হচ্ছে গিয়ে ক্রিয়েট করব। HTTP রিকোয়েস্টে রাইট ক্লিক করলাম, নিউ জাভা ক্লাস, দেন হেডার্স, এরপর আমরা প্রথমে হ্যাশ ম্যাপটি ডিক্লেয়ার করব। স্ট্রিং, সরি, হেডার্স ম্যাপ নাম দিলাম, তারপর হচ্ছে নিউ হ্যাশ ম্যাপ। ওকে, দেন হচ্ছে গিয়ে একটি মেথড ডিক্লেয়ার করব। মেথডটি হচ্ছে গিয়ে হেডার অ্যাড করবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড অ্যাড হেডার, এবং এখানে প্যারামিটার হিসেবে পাস করব হেডার নেম, হেডার ভ্যালু। তারপর এখানে হচ্ছে একটি ইফ এলস স্টেটমেন্ট ডিক্লেয়ার করব। হেডার ম্যাপ ডট কন্টেন্টস কি, হেডার নেম, হেডার্স ম্যাপ ডট রিপ্লেস হেডার নেম কমা হেডার ভ্যালু, এলস হেডার্স ম্যাপ ডট পুট হেডার নেম হেডার ভ্যালু। এরপর হচ্ছে আমরা আর একটি মেথড ডিক্লেয়ার করব, যেটি হচ্ছে গিয়ে হেডার্স এর ইনফরমেশন, যে ইনফরমেশন গুলো আমরা দিব সেটি রিটার্ন করার জন্য। তো রিটার্ন হেডার্স ভ্যালু, পাবলিক স্ট্যাটিক হ্যাশ ম্যাপ স্ট্রিং গেট হেডার্স হেডার্স ম্যাপ ডট পুট হেডার্স এর নাম ডট অ্যাপ্লিকেশন আন্ডারস্কোর জেসন ডট গেট হেডার কি, এটিকে কল করলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা হেডার্স এর নাম ডট অ্যাপ্লিকেশন আন্ডারস্কোর জেসন ডট গেট হেডার ভ্যালু, তারপর হচ্ছে এখানে আমরা রিটার্ন করব হেডার্স ম্যাপ। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট একটি ক্লাস ডিক্লেয়ার করব, যেখানে হচ্ছে গিয়ে আমাদের রিকোয়েস্ট করার জন্য যে যে ইনফরমেশন গুলো অ্যাড করা দরকার সেগুলোর জন্য মেথড ডিক্লেয়ার করব। থ্যাংক ইউ।